আসসালাম ওয়ালাইকুম ভিওয়ার্স ইজি কিচেন হান্টের আজকের আয়োজনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আমার আজকের রেসিপি হলো বিপ নার্গিসি কোপ্তা নার্গিসি কোপ্তার সাথে আমরা খুব বেশি পরিচিত না হলেও পাকিস্তানে রয়েছে এর আলাদা কদর আজকে আমি নারগিসি কোফতা তৈরি করব বিপ দিয়ে আপনারা ইচ্ছে করলে একই রেসিপি অবলম্বন করে তৈরি করে নিতে পারেন মাটন কিংবা চিকেন দিয়ে তো ফ্রেন্ডস তাহলে কথা না বাড়িয়ে চলুন দেখে নেই নার্গিসি কোফতা তৈরি করতে আমাদের কি কি লাগবে এখানে নিয়েছি এক চা চামচ পরিমাণ লাল মরিচ গুঁড়ো এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এক চা চামচ পরিমাণ দনিয়া গুঁড়ো এবং আধা চা চামচ পরিমাণ শাহি গরম মশলা গুঁড়ো সাহিল গরম মশলার একটি রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব প্রয়োজন হলে একবার দেখে নিতে পারেন এখানে নিয়েছি এক চা চামচ পরিমাণ জিরা বাটা এক চা চামচ পরিমাণ আদা বাটা এবং দেড় চা চামচ পরিমাণ রসুন বাটা নিয়েছি ছয়টি কাঁচা মরিচ এইখানে আপনারা কেউ যদি বেশি স্পাইসি পছন্দ করে থাকেন সেক্ষেত্রে মরিচের পরিমাণটা আরও দুই থেকে তিনটি বাড়িয়ে নিতে পারেন এখানে নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ সিরকা নিয়েছি প্রয়োজন মতো ধনিয়া ফাতা কুচি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি আধা কাপ পরিমাণ এখানে নিয়েছি ষাট টেবিল চামচ পরিমাণ বেসন যা কিনা নার্গিসি কারিতে অবশ্যই লাগবে নিয়েছি ডিম নার্গিসি কোপ্তাকারির অন্যতম উপাদান এবং আজকের রেসিপির জন্য আমি নিয়েছি এখানে গরুর মাংস পাঁচশো গ্রাম পরিমাণ মাংসগুলো এমন ছোট ছোট করে কেটে নিয়ে আমি এখন এগুলোর কিমা তৈরি করে নেব যাদের কাছে কিমা থাকবে না তারা সেক্ষেত্রে মাংসগুলো সিদ্ধ করে নিয়ে ফাটায় বেটে নিতে পারেন সেই ক্ষেত্রে সময় একটু বেশি লাগলেও খেতে কিন্তু মন্দ হবে না এখন আমি প্রথমে মাংসগুলো একদম মিহি করে ফেস্ট তৈরি করে নেব তো এইখানে আমি আপনাদের বোঝার সুবিধার্থে ফেস্ট তৈরি করার বিষয়টি একটু দেখিয়ে দিচ্ছি প্রায় দুই মিনিটের মতো ব্লেড করে নেওয়ার পর আমার এখানে মাংসগুলো দেখতে এমন হয়েছে এখন একটি চামচের সাহায্যে চারপাশে একটু নেড়ে দিয়ে আরও কিছুক্ষণ ব্লেড করে নেব আরও এক মিনিটের মতো ব্লেন্ড করার পর মাংসগুলো যখন এমন পেস্ট তৈরি হয়ে গিয়েছে তখন আমি এতে অ্যাড করে দিচ্ছি শুকনো মশলা তো শুকনো মশলার মধ্যে আমি কী কী নিয়েছি তা আমি আপনাদেরকে শুরুতে একবার দেখিয়ে নিয়েছি এখানে ইচ্ছে করলে মশলাগুলো মাংস কিমা করার শুরুতে ব্যবহার করা যায় সেক্ষেত্রে একটু বেশি আড়াআড়ি হয়ে যেত তাই আমি শেষে ব্যবহার করছি এখন অ্যাড করে দিচ্ছি দনে ফাতা কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ এখানে কাঁচামরিচ আপনারা ইচ্ছে করলে কুচি করে আলাদা করেও ব্যবহার করতে পারেন আমি তা করছি না এখন আমি সবগুলো উপকরণ একসাথে ব্লেন্ড করে নেব। সবগুলো উপকরণ ব্লেন্ড করা হয়ে গেলে এগুলোর স্টেক্সারটা কেমন হয়েছে তা স্কিনে স্ক্রিনে লক্ষ্য করলে বুঝতে পারবেন এখন আমি এতে অ্যাড করে দিচ্ছি লবণ পরিমাণ মতো অ্যাড করে দিচ্ছি জিরা বাটা এইখানে জিরা বাটার পরিবর্তে আপনার ইচ্ছে করলে জিরা পাউডারও ব্যবহার করতে পারেন এখন অ্যাড করে দিচ্ছি আদা বাটা এবং রসুন বাটা আজকে রেসিপির জন্য আমি আদা বাটা নিয়েছি এক চা চামচ পরিমাণ এবং রসুন বাটা নিয়েছি দেড় চা চামচ পরিমাণ এখন অ্যাড করে দিচ্ছি বেসন নার্গিসি কোপ্তা তরিতে বাইন্ডিং জন্য সাধারণত বেসনই ব্যবহার হয়ে থাকে কিন্তু আপনারা ইচ্ছে করলে এর পরিবর্তে ছোলার ডাল কিংবা ফাউরুটি পেস্টও ব্যবহার করতে পারেন অ্যাড করে দিয়েছি দু টেবিল চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার কিংবা সিরকা এখানে সিরকা অবশ্যই ব্যবহার করতে হবে সিরকা ব্যবহারের ফলে মাংসগুলো খুব তাড়াতাড়ি কুক হবে সবগুলো উপকরণ একসাথে মাখিয়ে নেয়ার পর এটি দেখতে কেমন হয়েছে তা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে নতুন যারা আছেন তাদের জন্য বলছি আপনারা ইচ্ছে করলে বাইন্ডিং সুবিধার জন্য এখানে একটি ডিম ব্যবহার করতে পারেন কিন্তু আমি তা করছি না এখন দু হাতে আমি ভালো করে তেল লাগিয়ে নিয়ে কোপ্তা তৈরি করে নেব তো আমি এখানে কোপ্তা তৈরি করার বিষয়টি আপনাদের বোঝার সুবিধার্থে একটু কাছে থেকে দেখিয়ে দিচ্ছি প্রথমে দু হাতের তালুর মাঝখানে রেখে গোল বলের মতো করে তৈরি করে নিতে হবে তারপর এক হাতের পুরো তালু বরাবর এমন লম্বাটে করে ছ্যাপটা করে নিয়ে মাঝখান থেকে একটি ডিম বসিয়ে নিয়ে চারপাশ থেকে মুড়িয়ে নিলেই তৈরি হয়ে যাবে নার্গিসি কোপ্তা চারপাশ থেকে এইভাবে গুড়িয়ে গুড়িয়ে এমনভাবে মুড়িয়ে নিতে হবে যাতে করে কোনোভাবেই ডিম বের হয়ে না আসে এখন আমি চারপাশ থেকে সমান করে নিচ্ছি তো সমান করার বিষয়টি আমি আপনাদেরকে স্কিনে একদম কাছে থেকে দেখিয়ে দিচ্ছি তা আমার নারগিছি কোপ্তা খুব সুন্দরভাবে চারপাশ থেকে সমান হয়ে গিয়েছে এখন আমি এক এক করে একইভাবে সবগুলো কোপ্তা তৈরি করে নেব। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখানে দ্বিতীয় কোপ্তাটি তৈরি করার বিষয়টিও আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এভাবে করে আমি এক এক করে সবগুলো কোপ্তা তৈরি করে নেব সবগুলো কোপ্তা তৈরি করা হয়ে গেলে এখন আমি কোপ্তাগুলো বেজে নেব তার জন্য আমি এখানে চুলায় একটি ফ্যানে তেল গরম করে নিয়েছি এখানে নার্গিসি কোপ্তা অবশ্যই ডুবো তেলে বেজে নিতে হবে তা না হলে কোপ্তাগুলো ফেটে যাবে আরেকটি বিষয় এখানে অনেক বেশি গরম তেলে কোপ্তাগুলো ছেড়ে দেয়া যাবে না মোটামুটি গরম হয়েছে এই পর্যায়ে কোপ্তাগুলো ছেড়ে দিতে হবে এবং কোপ্তাগুলো খুব বেশি আড়া করে বেজে নেওয়ার প্রয়োজন নেই তো আমি এখানে একসাথে সবগুলো কোপ্তা বেজে নেবো না আমি চারটি চারটি করে কোপ্তা যথেষ্ট স্পেস রেখে তারপর বেজে নিচ্ছি চুলা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমি এক এক ফাঁস ছয় থেকে সাত মিনিট ধরে বেজে নেব তো আমার এখানে সবগুলো কোপ্তা বাজা হয়ে গেছে এখন আমি এগুলো তুলে নেব তো সবগুলো কোপ্তা একসাথে তুলে নিতে গেলে পড়ে যাওয়ার চান্স থাকে সেজন্য আমি এখানে দুটো দুটো করে তুলে নিচ্ছি আপনারা চেষ্টা করবেন একটি একটি করে তুলে নিতে সময় স্বল্পতার কারণে আমি সবগুলো কোপ্তা বাজার কাজ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি না পরবর্তীতে যে কোপ্তাগুলো আমি বেজে নিয়েছি সেগুলো দেখতে ঠিক এমন হয়েছে তো আমার এখানে সবগুলো কোপ্তা বাজা হয়ে গেছে এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার কোপ্তাগুলো বেজে তোলার ফল দেখতে কেমন হয়েছে আপনার স্ক্রিনে লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি কোপ্তাগুলো একদম ডিপ ফ্রাই করে নিয়েছি এবং কোপ্তাগুলো খুলে আসেনি নার্গিসি কোপ্তা তৈরি করতে গিয়ে যারা অভিযোগ করে থাকেন যে কোপ্তা ফেটে যায় তারা আমার আজকে রেসিপিটি ফলো করতে পারেন আপনাদের বোঝার সুবিধার্থে এখানে আমি একটি কোপ্তা মাঝখান থেকে কেটে দেখিয়ে দিচ্ছি কোপ্তাগুলো ভেতরটা কেমন হয়েছে এই কোপ্তাগুলো কাটার কাজে অবশ্যই চেষ্টা করবেন দাঁড়ালো চুরি ব্যবহার করতে তো ফ্রেন্ডস আমার আজকের নার্গিসি কোপ্তার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসে থাকবেন সেই সাথে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক এবং কমেন্ট করে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে জানিয়ে দেওয়ার অনুরোধ রইল অনাকাঙ্ক্ষিত ভুলভ্রান্তিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আপনারা সবাই আল্লাহ হাফেজ